بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام সমস্ত তারিফ প্রশংসা হান গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে দিনে আলোচনা করার বলার সুযোগ দিয়েছেন, দিনে কিছু উপদেশ শোনার বলার সুযোগ করে দিয়েছেন। সেরাবুল আলমিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি, যিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদেরকে উপদেশ দিতেন। সম্মানিত দিনী ভাই এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন ধর্ম দিয়েছে তা হচ্ছে ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিন ইসলাম দিয়েছেন রাব্বুল আলামিন এবং এই দিন ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিক উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। আজকে যে বিষয় নিয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে আলোচনা করব তা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু দিনী উপদেশ। আমরা একটি কথা আপনাদেরকে বলতে চাই, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে যে দিন ধর্ম দিয়েছেন ইসলাম, সেটাকে তিনি পছন্দ করেছেন, মনোনীত ধর্ম দিয়েছেন। সুতরাং এই দিন ইসলাম হচ্ছে আপনার আমার জন্য একটি পূর্ণ জীবন ব্যবস্থা। দিন ইসলামের মধ্যে আপনি সবকিছু পাবেন, সবকিছু পাবেন, আখলাক চরিত্র, মুআমালাত, ইবাদত বন্দেগি সবকিছু শরীয়তের মধ্যে রয়েছে। দাওয়াতের ক্ষেত্রে এই পৃথিবীতে দেখবেন যে অনেকে অনেক কিছুর দিকে মানুষকে দাওয়াত দিয়ে থাকে, অনেকে তো নিজের দলের দিকে দাওয়াত দেয়, অনেকে নিজের মাজহাবের দিকে দাওয়াত দেয়, অনেকে নিজের দল সংগঠন বাড়ানোর জন্য দাওয়াত দেয়। কিন্তু এই মর্মে আপনার জন্য দিক নির্দেশনা হচ্ছে, সুপরামর্শ হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিসের দাওয়াত গ্রহণ করবেন, কোরআন এবং হাদিসের দাওয়াত আপনি গ্রহণ করবেন। কোরআন এবং হাদিসের দাওয়াত যদি কোনো ব্যক্তি দেয় সেটা আপনি গ্রহণ করবেন, আর যদি কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে অন্য কিছু দাওয়াত দেওয়ার চেষ্টা করে দাওয়াত দেয় সেটা আপনি প্রত্যাখ্যান করবেন, গ্রহণ করবেন না। কারণ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ পাঠিয়েছিলেন সমস্ত নবী এবং রাসূলগণের দাওয়াত ছিল এক আল্লাহর দিকে ডাকত। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ আনে আবদুল্লাহ হওয়াজ তানে বোত্তাহুদ। মাশাআল্লাহ আমাদের আলোচনার সঙ্গে আজকে মতিউর রহমান
মাদানী ভাই, তিনি আসাম থেকে মাশাআল্লাহ আমাদের ফেসবুক লাইভ আলোচনা শুনছেন, এবং আমাদের মালদা থেকে আসিফ ভাই মাশাআল্লাহ শুনছেন, জাযাকুমুল্লাহ খাইরা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে তিনি বলছেন যে আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। সে সমস্ত নবী রসুলগণদের কি দাওয়াত ছিল? আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবু তাগুত, এবং তাগুতকে বর্জন করো। এবং প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি কিসের দিকে দাওয়াত দিয়েছেন? এক আল্লাহর দিকে, দিনের দিকে দাওয়াত দিয়েছেন। সুতরাং আপনাকে যদি কেউ দাওয়াত দেয় ইসলামের জন্য, দিনের জন্য, সেটা আপনি যাচাই বাছাই করবেন। কারণ অনেকেই ধর্মের নামে আপনাকে দাওয়াত দিবে, প্রথমে কি ধর্মীয় কিছু কথা বলবে, তারপরে ধর্মের কথা নেই, কিছু দিনের কথা বলবে, তারপরে আর দিনের কথা নেই, ধর্মের কিছু টোপ দিয়ে আপনাকে ধর্মীয় কিছু কথা বলে অন্য দাওয়াত সে আপনাকে পরবর্তীতে দিবে। সুতরাং আপনি একটু সতর্ক সাবধান হয়ে যান। আমাদের পরামর্শ হবে, উপদেশ হবে আপনার জন্য, যে আপনাকে যিনি কোরআন এবং হাদিসে দাওয়াত দিবেন সেই দাওয়াত আপনি গ্রহণ করবেন। কোরআন এবং হাদিসের দাওয়াত সেটা আপনি গ্রহণ করবেন। কোরআন এবং হাদিসে যদি দাওয়াত না হয় সেটা আপনি গ্রহণ করবেন। এই হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে, যে কোরআন এবং হাদিসে দাওয়াত আপনি গ্রহণ করবেন। সত্যি সাধারণ ব্যক্তি যারা রয়েছে সমাজে, তাদের কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় যায়, টুপি দাড়ি দেখলে, জুব্বাল খোলা দেখলে মনে করে যে এই লোক তো বা দাওয়াতের কাজ করছে, ভালো দাওয়াতের কাজ করছে, কিন্তু পরবর্তীতে আপনাকে নিজের দলের দিকে নিয়ে যাবে, নিজের সংগঠনের দিকে নিয়ে যাবে, আসল দাওয়াত কিছুই নেই। আমি কোনো ব্যক্তির নাম নিতে চাচ্ছি না, আপনি যাচাই বাছাই করবেন যে আপনাকে যিনি দাওয়াত দিচ্ছেন তিনি কিসের দাওয়াত দিচ্ছেন, কিসের দিকে আহ্বান করছেন, কিসের দিকে ডাকছেন, সেটা আপনি যাচাই বাছাই করে কোরআন এবং হাদিসের দিকে যদি আপনাকে দাওয়াত দেয়, আহ্বান করে, সেটা আপনি কবুল করবেন। আর যদি কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোনো জিনিসের দিকে দাওয়াত দেয় সেটা আপনি গ্রহণ করবেন না। এখানে আরেকটি বিষয় বলি, যে তাবলীগ, আমাদের সমাজে তাবলীগ শব্দটা অনেকে জানে। তাবলীগ 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 মানে কি? তাবলীগ মানে হচ্ছে প্রচার প্রসার। বল্লাগা ইউবল্লিগু, তাবলীগ মানে প্রচার প্রসার। এখন সবাই বলে যে আমি তাবলীগ করি, যারা চিল্লা দিয়ে বেড়ায় হ্যাঁ তারাও বলে আমরা তবলিগে আছি ভাই, দিনের কাজে আছি। আসল তাবলিগ কি সেটা মানুষ বুঝতে পারেনি অনেকে। আমার পরামর্শ উপদেশ হচ্ছে, কিছু পরামর্শ আমি দিতে চাচ্ছি, কিছু দিক নির্দেশনা দিতে চাচ্ছি, যে আপনাকে যিনি বলছেন যে হ্যাঁ আপনাকে তাবলিগ করছি, কিসের তাবলিগ ভাই? আমাদের দলের তাবলিগ না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এই কথা আয়াত মনে রাখেন, হাদিস মনে রাখেন, যে রাসূলুল্লাহ সাল্লাম কে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা,
তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার তুমি তাবলীগ করো। এ কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কাকে বলছেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন যে তাবলীগ করো যা তোমার উপরে নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআনুল করিমে যা কিছু আছে তা মানুষের কাছে প্রচার করো, তা মানুষের কাছে পৌঁছে দাও, এর প্রচার প্রসার করো। দেখেন, যত প্রচার করবেন তত প্রসার হবে, তত প্রচার করবেন। ভালো প্রচার করলে ভালো, খারাপ প্রচার করলে খারাপ। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? যে আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগ করতে বলছেন, কিন্তু কিসের তাবলীগ হবে? কোরআনুল কারিমে যা কিছু আছে তার তাবলীগ হবে। এখন এই মর্মে আরেকটি হাদিস পেশ করি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, বল্লেগু আন্নি ওয়ালাউ আয়া। বল্লেগু মানে তোমরা তাবলীগ করো, প্রচার প্রসার করো। বল্লেগু আন্নি মানে আমার পক্ষ থেকে, ওয়ালাউ আয়া যদি একটি আয়াত হয় অথবা একটি হাদিস হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাম আপনাকে বলছেন যে আমার পক্ষ থেকে একটি আয়াত হয়, একটি হাদিস, একটি বাত্রাও যদি হয় তবুও তার তাবলীগ করো। তাহলে হাদিস দ্বারা কি বোঝা গেল? হাদিস দ্বারা বোঝা গেল যে আপনি তাবলীগ করবেন, কিন্তু কিসের তাবলীগ? যা আপনি পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার তাবলীগ করবেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে হে নবী, তুমি কোরআনুল কারিমের তাবলীগ করো। হাদিস, হাদিসে আপনি কি পেলেন? যে রাসূলুল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে যা পেয়েছ সেটার প্রচার করো। তাহলে আপনি, আপনাকে একজন লোক বলছে যে ভাই একটু তবলিগে এসেছি, আমি তবলিগে এসেছি, তবলিগে এসেছি, তবলিগ করে বেড়াচ্ছি, আমি মুবাল্লিগ। যাচাই বাছাই করবেন কিভাবে? এই ক্ষেত্রে আপনাকে আমি তিনি পরামর্শ উপদেশ দিব। ওই লোক যদি কোরআনুল করিমের তাবলীগ করে এবং রাসূলুল্লাহ হাদিসের তাবলীগ করে, তাহলে তিনি সঠিক আকিদা মানহাজের লোক। আর যদি নিজের মাজহাবের দলের কিতাব পড়ে পড়ে শোনায়, যদি কোনো ব্যক্তি আসরের নামাজ পড়তে পারে জামাতের সাথে, তাহলে 36 লক্ষ, হ্যাঁ 18,000, এত নেকি পেল। জিজ্ঞাসা করা হলো যে কথাটি কোথায় আছে? বলছে কোরআনুল কারিমে আছে। কোন আয়াতে আছে একটু বলে? বলছে কোরআনুল কারিমে হাদিসে আছে। কোন হাদিসে আছে? বুখারি, মুসলিম, আহমদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, বুলুগুল মরা, মিশকাত। তখন লাস্টে কি বলছে? আসলে আমাদের মুরব্বীরা একটা গণনা করে বলে দিয়েছে, এই তাবলীগ করে কোনো লাভ হবে? তাহলে আমি আবারও বলি যে দাওয়াত ও তাবলীগ, উম্মতে মুহাম্মদ হচ্ছে উম্মতে দাওয়া, দাওয়াতের কাজ করতে হবে, কোরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করতে হবে, ডাকতে হবে, দাওয়াত দিতে হবে, কোরআন এবং সহি হাদিসের কথা মানুষের কাছে প্রচার প্রসার করতে হবে। তাহলে কোরআন এবং হাদিসের তবলিগ করবেন, কোরআন এবং হাদিসের দিকে মানুষকে আহ্বান করবেন। এখানে আপনাকে বলে দিই যে আপনারা যারা, আপনাদেরকে যারা আহ্বান করে, দাওয়াত দেয়, এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, দেখবেন যে সেই ব্যক্তি আপনাকে কোরআন এবং করিমের দিকে এবং হাদিসের দিকে দাওয়াত দেয় কিনা। কোরআন এবং হাদিসের দিকে যদি দাওয়াত দেয়,
সেটা আপনি গ্রহণ করবেন, আর যদি কোরআন হাদিস ছাড়া অন্য কিছুর দিকে দাওয়াত দেয় সেটা আপনি গ্রহণ করবেন না। কোরআন এবং হাদিসের তাবলীগ যদি করে ঠিক আছে, কোরআন এবং হাদিসের তাবলীগ না করলে সেটা তাবলীগ কোরআন এবং হাদিসের তাবলীগ নয়। সলাতের ক্ষেত্রে দেখুন, আপনাকে আপনার সমাজের হুজুর বলছে এরকম সালাত আদায় করো, এরকম পরিত্যাগ দিত, এই ক্ষেত্রে আপনি কি দেখবেন? আপনার জন্য দিনী উপদেশ হচ্ছে যে আপনি এই ক্ষেত্রে সালাতের ক্ষেত্রে দেখবেন যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায়। যিনি আপনাকে বলছেন যে আমরা তো মাজহাব মানি, আমরা তো অমুক ধুমুক করি, ই করি সে করি, আমাদের মতো সালাত আদায় করতে হবে, বলবেন যে না, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি বলছে তোমরা আমাকে যে সালাত আদায় করতে দেখেছো সে সালাত আদায় করো, তাহলে ঝামেলা একেবারে শেষ। এখন চলে আসেন আকিদা মানহাজের ক্ষেত্রে, আমাদের সমাজের বক্তার তো কমি নাই, ঠিক না? অনেক বক্তা আছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, দেখেন সব বক্তার বক্তব্য শোনা যাবে না, সব বক্তার বক্তব্য শোনা যাবে না। এখানে একটি কথা আরো বলে রাখি, যে বক্তা নিজের আকীদা মানহাজকে গোপন করেছে সব দিকেই আছে, একদল বলছে জোরে আমিন বলা লাগবে না, বক্তা বলছে ঠিক আছে আমি তোমাদের দলে আছি, আরেক দল লোক বলছে জোরে আমিন না বলে নামাজ হবে না, হ্যাঁ বলছে ভাই আমি তোমাদের দলে আছি। অর্থাৎ এরকম যদি বক্তা হয় ওয়াইজ হয় যে সব দিকেই আছে, সূরা ফাতিহা একদল বলছে সূরা ফাতিহা না বলে সালাত হবে না, আরেক দল বলছে যে সূরা ফাতিহা আমাদের মাজহাবে না, ইমামের পিছনে পড়তে হবে না, আর বক্তা বলছেন যে দুটাই ঠিক আছে, দুটাই কি আছে ঠিক আছে। এরকম বক্তার বক্তব্য শুনলে আপনার ইমান আকিদা সবই নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার কি ছিল, তিনি কি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হবে না। তাহলে আপনার ইমাম যে বললো যে আমাদের মাজহাবে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার নাই, আরেকদল ইমাম বলছে যে না আছে, সঠিক দিক নির্দেশনা উপদেশ হচ্ছে যে আপনি কথা নেবেন কার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব, তিনি ফয়সালা কি দিলেন, তিনি দিলেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার সালাত হবে না। সুতরাং আপনি বলবেন যে ভাই দেখুন আপনি বলছেন সালাতে সূরা ফাতিহা লাগবে না, আর আপনি বলছেন লাগবে, সঠিক হলো যে আমি সালাতে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়বো, একা একা ইনশাআল্লাহ পড়ব। আমল কবুলের বিষয়টা চলে আসে, এই মর্মে কি আপনাকে আমি উপদেশ দিব, দিনী পরামর্শ দিব। এখানে একটি কথা মনে রাখতে হবে যে আমল কবুলের জন্য দুটি অন্যতম শর্ত আছে, আমল কবুলের জন্য অন্যতম দুটি শর্ত আছে। একটা হচ্ছে যে একমাত্র আমল হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দুই নম্বর হচ্ছে যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে হবে। আপনার জীবনের আমল প্রতিটি আমল সেটা যদি আল্লাহর জন্য হয় কবুল হবে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলের পদ্ধতিতে হয় কবুল হবে। যেমন দাওয়াতের কাজ,
দাওয়াতের কাজ আপনি করছেন আল্লাহর জন্য, ঠিক আছে, কবুল হবে, নবী সালের পদ্ধতিতে করছেন কবুল হবে। কিন্তু আপনি দাওয়াতের কাজ করেন পয়সার জন্য, দাওয়াতের কাজ করেন আপনার নবীর তরিকা বাদে অন্য তরিকাতে, কবুল হবে। ওয়াজ মাহফিল দেশে হচ্ছে, বক্তা বলছে যে আমার তো কন্ট্যাক্ট 50,000 আছে, 50,000 দিলে, 1,00,000 দিলে আমি অমুক মাহফিলে ওয়াজ, অমুক জায়গার জালসাতে ওয়াজ মাহফিলে যাব, টাকা না দেন, কম দেন তো কম কাজ হবে, অথবা টাকা কম দিলে আমি সে জায়গাতে যাব না। এই বক্তা, এই আলিম, এই ওয়াইজ, তিনি ওয়াজ মাহফিল কেন করছেন? যে তিনি শুধু নিজের পেটের জন্য, আল্লাহর জন্য। হ্যাঁ, আপনি ওয়াজ মাহফিলে গেছেন, দাওয়াতি কাজে গিয়েছেন, সেখানে আপনাকে পয়সা কিছু দিল, সেটা আপনি সদরে গ্রহণ করেন, নিয়ে চলে আসেন, খালাস। আমল কবুলের ক্ষেত্রে দুইটা শর্ত, আপনি আপনার জীবনের জীবনে যতগুলি আমল করেন সেগুলো দেখেন তো আল্লাহর জন্য হচ্ছে কিনা এবং নবী শাসনের পদ্ধতিতে হচ্ছে কিনা, সেটা আপনি অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর জন্য আমল হবে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর পদ্ধতিতে হবে। আরেকটি উপদেশ আপনাদেরকে পরামর্শ দিতে চাই, যে দেখেন আপনার আমার জীবন থেকে যে সময়গুলো চলে গেছে, যে সময়গুলো অতিবাহিত হয়েছে, সেটা কি আমরা আর পাব? শুরু হয়েছে মুহররম মাস 1442 হিজরি, একটু আত্মশুদ্ধি করতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে যে আপনি 1441 হিজরিতে আপনার কি কি ঘাটতি আছে। 1442 হিজরি আজ শুরু হয়েছে, অতীতের ঘাটতিগুলো আমি আর রাখব না, ইবাদতের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি দিনের ক্ষেত্রে যা ঘাটতি হয়েছে সেটা আমরা আগামীতে আর ঘাটতি রাখব না, সেটা আমরা ইনশাআল্লাহ পূর্ণ করব। প্রস্তুতি কি নিয়েছে? 1442 থেকে শুরু হলো, আপনার প্রস্তুতি কি আছে? গত বছর আপনি তাওবা ইস্তেগফার করতেন সাময়িকভাবে কিছু কিছু, এই বছর আপনি বেশি বেশি তাওবা ইস্তেগফার করেন। গত বছর আপনি ইবাদত বন্দেগীতে 5 ওয়াক্ত সালাতে যেতেন, কিন্তু মাঝে মাঝে হয়তো আপনি ফজরের নামাজে থাকতেন না বা জামাতের পিছনে থাকতেন, এই বছর আপনি প্রথম কাতারে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাওয়াতে কাজ। গত বছর হয়তো আপনি অল্প সময় দিতেন দাওয়াতের কাজ করতে, এবছর একটু বেশি দেন ইবাদত বন্দেগী। গত বছর হয়তো আপনি ইবাদত বন্দেগীতে আপনার মনোযোগ একটু কম ছিল, এই বছর আপনি ইবাদত বন্দেগীতে মনোযোগ একটু বেশি দেন। সৎ আমল, গত বছর হয়তো আপনার সৎ আমল বেশি ছিল না, এবছর আপনি সৎ আমল বেশি করেন। আল্লাহ ভীতি, গত বছর হয়তো কম ছিল, এবছর বেশি হতো। দিনী ইলিম শিখার ক্ষেত্রে, দিনী ইলিম অর্জন করার ক্ষেত্রে গত বছর আপনি একটু সময় দিতেন, এবছর আপনি একটু বেশি সময়। 24টি ঘন্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে দিয়েছেন, সেই 24টি ঘন্টার মধ্যে থেকে আপনি দিনী কাজে 2 ঘন্টা বের করেন। এখানে আরেকটি কথা আপনাকে বলে রাখি, কথা হয়তো আমার অনেক লম্বা হয়ে যাচ্ছে, যে হয়তো আপনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে, এরা এদের দিনে প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, দিন শিখছেন, কিন্তু আপনার বয়স 30 হয়েছে,
চল্লিশ হয়েছে, পঞ্চাশ ষাট সত্তর হয়ে গেল, এখন মাদ্রাসায় আপনি যেতে পারছেন না, সময় সুযোগ হচ্ছে না। এখন আপনি আপনার মন চাচ্ছে যে আমি একটু দিন শিখতাম, দিনের ইলিম অর্জন করতাম, এখন কি করা যায়। এখন আপনাদের জন্য রাব্বুল আলামিন একটি অত্যন্ত সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আপনি শুনে খুশি হবেন যে আপনি নিজের বাড়িতে বসে, নিজের বাড়িতে বসে দিন শিখতে পারবেন, তাফসীর শিখতে পারবেন, তাফসীর, তারপরে কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারবেন, তাজবীদ, হাদিস, তাফসীর, তাজবীদ, বিশুদ্ধ তেলাওয়াত, হাদিস, পাঁচ নম্বরে আকীদা, তারপরে ইসলামী ফিক, রাসূলুল্লাহ এর জীবনী, আরবি ভাষা শিক্ষা, এটা রাকা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে শুরু হয়েছে, প্রায় রজব মাস থেকে চলছে। এবং আমরা বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চা, ছয় বছর, সাত বছর, আট বছর, দশ বছরের বাচ্চা, ছেলে মেয়ে বাচ্চা যারা, এদের জন্য আমরা ইনশাআল্লাহ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আপনার বাচ্চা সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, সত্যি করোনার যুগে হয়তো কোনো জায়গাতে আপনি দিতেও পারছেন না, কি করবেন, বড়ই চিন্তায় আছেন, বড়ই চিন্তায় আছেন, আপনি কি করবেন, আসুন দিন শিখুন। হয়তো আপনি দিন শিখতে পার সময় পাচ্ছেন না, স্ত্রী, ছেলে মেয়ে, এখন স্ত্রী আপনার দিন শিখতে পারছে না, জুমের মাধ্যমে ক্লাস করে আপনিও ক্লাস করতে পারবেন, স্ত্রী, ছেলে মেয়ে সবাই জুম অ্যাপের মাধ্যমে দিনই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং বাড়িতে বসে আপনারা দিন শিখতে পারবেন, বাড়িতে বসে আপনারা দিন শিখতে পারবেন। সুবর্ণ সুযোগ আছে, সুবর্ণ সুযোগ আছে, যদি আপনি সময় দেন, দৈনিক এক ঘন্টা, চল্লিশ মিনিট, যতটুকু আপনার জন্য সাধ্য অনুযায়ী হয় সেইভাবে যদি আপনি সময় দেন তাহলে আপনি দিন শিখতে পারবেন, আপনার স্ত্রী যদি সময় দেন শিখতে পারবেন, ছেলে মেয়ে তারাও দিন শিখতে পারবে, বাড়িতে বসে আপনারা দিন শিখতে পারবেন, সেই ব্যবস্থা করেছে রাকা ইসলামিক সেন্টার। সৌদি আরবের পূর্বাঞ্চল এলাকা অবস্থিত, দাম্মাম এলাকার মধ্যে একটি জায়গা রয়েছে রাকা, সেই রাকা ইসলামিক সেন্টার এই ব্যবস্থা রেখেছে, সরাসরি জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করবেন। আজকে আমি ক্লাস করলাম কিছুক্ষণ আগে, তাতে কিছু দিনই ভাই বোন সকলে উপস্থিত ছিল। দিনই বোনদের ক্ষেত্রে আমরা বলি যে আপনারা আপনাদের মোবাইলের যে ভিডিও সেটা বন্ধ রাখবেন, শুধু অডিওটা আপনারা শুনবেন। আচ্ছা, সরাসরি জুম অ্যাপের মাধ্যমে এত সুযোগ আলহামদুলিল্লাহ যে সরাসরি আপনি যে কিতাবটা আমরা পড়াচ্ছি সেটা দেখতে পাবেন, সেটা আপনি আমাদেরকেও দেখতে পাবেন, আপনি সরাসরি প্রশ্ন করতে পারবেন, তার সঠিক জবাবও পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত। রাব্বুল আলামিন বলছেন যে লাইন শাকারতুম লাজিদান্নাকুম, বান্দা তোমরা যদি সুক্রিয়া দেখো তোমাদের নিয়ামত আমি বাড়িয়ে দেব। নেট এখন বর্তমান যুগে নেট প্রত্যেক ব্যক্তির হাতে আছে, বর্তমান যুগে রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন যে প্রত্যেকের হাতে মোবাইল আলহামদুলিল্লাহ, নেট আলহামদুলিল্লাহ। তো মোবাইলের মাধ্যমে নেট চালু করেন, আর জুম ক্লাসের যে লিঙ্ক সেটা আমরা শেয়ার করব, সেটা আপনারা মনে করেন ক্লিক করবেন, আমাদের ক্লাসে সরাসরি
অংশগ্রহণ করতে পারবেন। আমাদের রাকা ইসলামিক সেন্টারে বিশেষ বিশেষ ক্লাসগুলি হচ্ছে জুমের মাধ্যমে, যেমন সপ্তাহে পাঁচ দিন রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, সৌদি আরবের টাইম অনুযায়ী বৈকাল 4টা, ইন্ডিয়ার টাইম হিসাবে 6টা 30 মিনিট, বাংলাদেশ টাইম হিসাবে 7টাতে আমরা ক্লাস শুরু করছি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। এতে তাফসীর, তাজবীদ, বিশুদ্ধ তেলাওয়াত, হাদিস, আকিদা, ফেকা, আরবি ভাষা শিক্ষা, এটা করতে পারবেন এই 7টি কিতাব। তারপরে এখানে আমরা আরেকটু বলি যে আমরা দায়ী প্রশিক্ষণ কোর্সের ক্লাস রাত্রে রেখেছি সপ্তাহে একদিন, প্রথম লেভেলের জন্য সপ্তাহে একদিন দায়ী প্রশিক্ষণ কোর্স। এতে মাশাআল্লাহ অনেক দিনই ভাইরা ভর্তি হয়েছে, অনেক ইনশাআল্লাহ হবেন। তো দায়ী প্রশিক্ষণ কোর্স, সে যদি আপনি লেখাপড়া করেন তাহলে আপনি একজন দায়ী আল্লাহ, আল্লাহর দিনের দায়ী হতে পারবেন। আমাদের হাসান ভাই বলছেন যে সালামু আলাইকুম, কেমন আছেন সাহেব? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ তাআলা খুব ভালো আছেন। আপনি কেমন আছেন হাসান ভাই? হাসান বিন হাবিব, জাযাকুমুল্লাহ খাইরা, আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। বলছিলাম যে এটা তো হয়ে গেল আমাদের বাদ আসর, ইন্ডিয়া বাংলাদেশ টাইম হিসাবে বাদ মাগরিব। এখানে আরেকটা কোর্স আছে, সেটাকে বলা হচ্ছে দায়ী প্রশিক্ষণ কোর্স। এতে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, সেটাতে আপনারা অংশগ্রহণ করুন বাড়িতে বসে। সেটা প্রথম লেভেল, প্রথম মুস্তাওয়া লেভেল, যেটা তারা শুধু প্রতি রবিবার ক্লাস করবে। দ্বিতীয় লেভেল যারা পড়াশোনা করে সোমবার, প্রতি সোমবার একদিন। তারপর তৃতীয় লেভেলের ছাত্ররা প্রতি মঙ্গলবার, চতুর্থ লেভেলের ছাত্ররা প্রতি বুধবার। এই যে 4টি লেভেল বললাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টি লেভেলের ছাত্ররা, তিনি ভাইরা মাশাআল্লাহ, এরা ক্লাসগুলো করবেন সরাসরি জুম অ্যাপের মাধ্যমে। সুবর্ণ সুযোগ। এই ক্লাসের সময় হচ্ছে সত্যার টাইম হিসাবে রাত্রি 8টাতে আমরা শুরু করব, 8টা থেকে 9:30। সপ্তাহে একদিন দায়ী প্রশিক্ষণ কোর্স, সেটা সপ্তাহে একদিন প্রথম লেভেলের জন্য, নতুন ভাইদের জন্য। গত বছর যে সমস্ত ভাইরা প্রথম লেভেলে ছিলেন তারা দ্বিতীয় লেভেলে আসবেন, তারা প্রতি সোমবার করবেন। তৃতীয় লেভেলের ভাইরা মঙ্গলবার, চতুর্থ লেভেলের ভাইরা, ক্লাসের ছাত্র ভাইরা প্রতি বুধবার। সপ্তাহে একদিন আপনি যদি সময় দেন, রাত্রি সৌদি আরবের টাইম অনুযায়ী রাত 8টাতে শুরু হবে ক্লাস, বাংলাদেশের টাইম হিসাবে রাত 11টা, ইন্ডিয়া টাইম হিসাবে রাত 10টা 30 মিনিটে। এটাও কিন্তু পৃথিবীর বহু জায়গা থেকে দিনই ভাই বোনেরা ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন, এ সুযোগ আছে। আপনাকে আবারও উপদেশ দিচ্ছি যে আমাদের জুম অ্যাপের মাধ্যমে যে ক্লাসগুলো চলছে সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। জীবনে হয়তো আপনি মাদ্রাসা যেতে পারেননি বা পিতামাতা মা বাবা পাঠাননি, সুযোগ পাননি, ইত্যাদি ইত্যাদি কারণ থাকতে পারে। সুবর্ণ সুযোগ গ্রহণ করুন। আপনার আমাদের আপনার নিজের নাম এবং হোয়াটসঅ্যাপ নম্বর, আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা মোবাইল নম্বরে পাঠিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 0096 50 95 99 844। আবারও বলে দিই, 0096 50 95 99 844। এই নম্বরে আমার মোবাইলটা মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর এবং এটা ইমো নম্বর। এতে আপনি নিজের নাম সালাম দিবেন, আসসালামু আলাইকুম আমি অমুক, নিজের নাম লিখবেন,
কোথায় বসবাস করে সেটা লিখবে, নিজের নাম, বাবার নাম, হোয়াটসঅ্যাপ নম্বর, আমার হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবে, শালা ভর্তি হয়ে যাবে। আমরা দায়ী প্রশিক্ষণ কোর্স ইনশাআল্লাহ শুরু করতে চাচ্ছি সেপ্টেম্বর মাসের 13 তারিখে ইনশাআল্লাহ। মানে এই আজকে হয়ে গেল 2 তারিখ আর কি, আগামী রবিবার না, তার পরে হবে। এতে আপনারা কি কি পড়বেন সাবজেক্ট, ঠিক না? তারা মানে কোরআন করিম বিশুদ্ধ তেলাওয়াত পড়তে পারবেন, তারপরে তাজবিদ আছে, তাফসির আছে, হাদিস, তারপরে উসুলে হাদিস, আকিদা, ফিক, উসুলে ফিক, আরবি ভাষা শিক্ষা, নবী সাল্লাম জীবনী, এইভাবে আপনারা অনেক সাবজেক্ট পড়তে পারবেন। আর আমাদের দায়ী প্রশিক্ষণ কোর্স প্রায় 4 বছর চলে, ওই বছর 4 বছরের কোর্স। আগে আমাদের সপ্তাহে 2 দিন হতো, রবিবার মঙ্গলবার, এখন একদিন আলহামদুলিল্লাহ করেছি। ও এই কোর্স থেকে আমাদের প্রায় 30 জন ভাইয়েরা ফারেগ হয়েছেন 4 বছর লেখাপড়া করে, এবং এতে তারা বিভিন্ন জায়গাতে দাওয়াতের কাজের সঙ্গে জড়িত আছে। এই কোর্সের জন্য আপনাকে একটা পয়সা খরচ করতে হবে না, কোনো পয়সা লাগবে। অনেক অনেক কোর্স চালায় নেটের মাধ্যমে, পয়সা ই করতে হয়, তাদেরকে দিতে হয়, সেটা তাদের বিষয়। কিন্তু আমাদের কোর্সে কোনো রকমের পয়সা খরচ হবে না। অতএব আসুন, যেই কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে দিলাম ইনশাআল্লাহ কাজে আসবে। আরেকটি বিষয় বলি, যে অনেকের মাথা গরম থাকে সবসময়, রাগ ঝাল, একটু ঠান্ডা মাথা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হেলে রাসূল আপনি আমাকে উপদেশ দিন। তিনি কি বললেন? লা তাগদাও, তুমি রাগ করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবীর ব্যাপারে বলা হয়েছিল বা তিনি জানতেন, সাহাবী খুব রাগী লোক ছিল, বললেন যে রাগ করিও না, রাগ করলে আপনার সবই শেষ। যাই হোক, বিষয়গুলো অনেক কিছু আসবে, এবং আপনি দিনই কাজে সময় দিন, খুশি থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, সবল রাখেন। আল্লাহ রাব্বুল আপনাকে যে সুস্থ রেখেছেন, আপনি নিজে খেতে পারছেন, চলাফেরা করতে পারছেন, হ্যাঁ কথাবার্তা বলতে পারছেন, ধাওয়াতের কাজ করছেন, ইত্যাদি ইত্যাদি, ওই লোককে জিজ্ঞাসা করে একদিন হসপিটালে চলে যান, গিয়ে দেখুন যে সমস্ত লোকেরা যারা শুয়ে আছে বিছানাতে, যারা দাঁড়াতে পারে না, যারা উঠতে পারে না, আর আপনি যে উঠতে পারছেন, চলতে পারছেন, ফিরতে পারছেন, খেতে পারছেন, কত বড় নিয়ামত রাব্বুল আলামিনের। সুতরাং সেই নিয়ামতগুলির আপনাকে অবশ্যই কদর করতে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, মাশাআল্লাহ, বিরাট নিয়ামতের শুকরিয়া আদায় করেন, নিয়ামতের কদর করেন, নিয়ামতকে অপচয় করবেন না। নেট অত্যন্ত একটি বড় নিয়ামত, এই নেটের অপব্যয় করবেন না, অপব্যবহার করবেন না। এইভাবে আপনাকে উপদেশ দিতে হলে অনেক সময় এর প্রয়োজন। সুতরাং আমি অনেক কিছু আপনাকে বললাম, অনেক বিষয় বললাম, আমি আপনার দিনী ভাই, আমি আপনার সদা সর্বদা কল্যাণ চাই, আমি জানা মতে আমি আপনার ক্ষতি করিনি, করব না, ক্ষতি চাই না, কল্যাণ চাই, কল্যাণকামী। সুতরাং আপনাকে রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছেন তারও কদর করবে। কথা অনেক হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিসের প্রচার প্রসার করার তৌফিক দান করে। আপনারা যারা বক্তব্য শুনছেন, এটা বিভিন্ন জায়গাতে আপনারা শেয়ার করেন, একটা শেয়ার হতো হাজারো মানুষের হৃদায়তের একটা মাধ্যম হয়ে যেতে পারে। বক্তব্য শুনছেন, বেশি বেশি শেয়ার করবেন, কোনো পয়সা লাগে না, শেয়ার করবেন, অন্য ভাইদের কাছে পাঠাবেন, তাহলে আপনি একজন দায়ী হয়ে গেলেন, মুবল্লিগ হয়ে গেলেন। আপনার দাওয়াতে যদি একটা লোক হেদায়েত হয়ে যায়,
আরবের লালুটির চাইতে আপনার মর্যাদা বেশি। সুতরাং আপনারা যারা আলোচনাগুলি শুনবেন সেগুলো শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে পাঠাবেন। আমরা যেগুলো বিজ্ঞপ্তি দিই বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন বিষয়ে, সেগুলো আপনি বিভিন্ন গ্রুপে পাঠাবেন, বিভিন্ন বন্ধুবান্ধবের কাছে পাঠাবেন। বন্ধুবান্ধবের টেলিফোন করে যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ ভাই অমুক যে রাকা সেন্টারে একটা ক্লাস হচ্ছে একটু আসেন, দেখেন দাওয়াতের কাজ করে আপনার রূহ আত্মা যখনই বেরিয়ে যাবে আপনি মারা যাবেন, কোনোই কাজ হবে না, কোনোই কাজ হবে। সুতরাং আপনি মূল্যায়ন করুন, আপনাকে আপনার যে জীবন দিয়েছেন অত্যন্ত বড় নিয়ামত, যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন আর আপনাকে আল্লাহ রেখেছেন কত পার্থ। সুতরাং আমাদের আলোচনাগুলো শেয়ার করেন, বক্তব্য শেয়ার করেন, প্রচার প্রসার করেন, দাওয়াতের কাজ করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।